আচ্ছা বন্ধু, তুই বলতে পারবি মদটা আবিষ্কার কে করেছে? মদ আবিষ্কার কে করেছে? করেছে, তোর খাওয়ার কথা, তুই খা। এত তিতা জিনিস কি খাওয়া যায়? হ্যাঁ রে, হয়ে গেল, মনে হচ্ছে আকাশটা ফুটো হয়ে গেছে। এই চল চল, কোনো একটা দোকানে নিচে গিয়ে বসি। এখন আর আমাদের কোথাও যেতে হবে না। দেখ দেখ, ঝালাই করার মিস্ত্রি এসে গেছে। আচ্ছা বলতো, তোকে যদি মশা কামড়ায় তুই কি করবি? কি আর করবো, চুপচাপ কম্বল গায়ে দিব আর শুয়ে পড়বো। আমার বাবা তো আর রজনীকান্ত নয় যে সব মশাগুলোকে ধরে নিয়ে আসবে। উহ, কি মশা! ভাইরে, লাইটটা নিভিয়ে দে। লাইটটা নিভিয়ে দিলে মশা আর আমাকে দেখা পাবেন নয়, আর কামড়াবেরও পাবেন নয়। একদম ঠিক বলছিস। দেখ দেখ, মশাগুলাও চালাক হয়ে গেছে। জানে লাইট অফ করে দিছি, মশাগুলা আমাকে দেখা পাবেন নয়, তার জন্য হাতত হারিকেন নিয়ে আসছে। দেখ দেখ। ধুস, তোকে কত বলি, এত মদ খাস না, এত মদ খাস না। মদ খাতি খাতি আমার মান সম্মানটা ধুয়ে মাটিতে মিশিয়ে দিবি। ওগুলো মশা হারিকেন নিয়ে আসে নাই, ওগুলো হলো জুনি পোকা। ভাই রে, খুব মজা হইল, এত মজা জীবনত করাইও পাই নাই। এরোপ্লেনত বসি মদ খাওয়ার মজাটাই কিছু আলাদা। অনেক মজা করলাম, তোরা এখন থাক, আমি এখন টিভি দেখবো। ঠিক আছে, আমি এখন ম্যাগাজিন পড়বো। গুড বাই, আমি এখন কম্পিউটারে অল্প কাজ করবো। ঠিক আছে, তোরা যার যার যেটা ইচ্ছা কর, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, তোর এই ভাই এখন এই এরোপ্লেনটা চালাবে। কি 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 হ্যাঁ।